প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটোল টাটা আওয়াজ ডেমোক্রেসি। আপনাদের সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, রাত পোহালেই ভোট। রোববার সকাল থেকে সারা দেশের 299টি আসন ও 40,000-এরও অধিক কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ইতোমধ্যে নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে মাঠে নেমেছে র‍্যাব, পুলিশ, সেনাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 6,00,000 সদস্য। দীর্ঘ 10 বছর পর দলীয় সরকারের অধীনে এবারে নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতা মূলত আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের মধ্যে। নির্বাচন অংশগ্রহণমূলক হলেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কিনা, সব দল, মত, ধর্ম, জাতি ও নারী পুরুষ নির্বিশেষে সবাই তাদের ভোট প্রয়োগ করতে পারবে কিনা, সেই প্রশ্নটি বড় হয়ে দাঁড়িয়েছে। কারণ তফসিল ঘোষণার পর থেকে প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীদের মধ্যে সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে, আচরণবিধি লঙ্ঘন, ভয়ভীতি দেখানো, হামলা, মামলা, গ্রেপ্তার, হয়রানি ইত্যাদি বিষয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। ভুয়া ব্যালট পেপার ছাপানো, ভোট কারচুপি, গুজব ছড়ানো, নাশকতা কিংবা নৈরাজ্য সৃষ্টির আশঙ্কাও বাদ দিচ্ছেন না কেউ। এক দশক থেকে ক্ষমতা ও সংসদের বাইরে থাকা বিএনপির জন্য এবার নির্বাচন রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের জন্য এবার নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করবার চূড়ান্ত পরীক্ষা। দর্শক, এই যখন বাস্তবতা, তখন আজকে আমাদের আলোচনার বিষয় রাত পোহালেই ভোট। এ নিয়ে আলোচনা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আছেন বিএফএসের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়া, আমাদের সঙ্গে আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। প্রিয় দর্শক, চাইলে আপনিও আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর এর জন্য ফোন করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। ফেসবুকে সরাসরি দেখতে ক্লিক করুন facebook.com/rtvonline। এছাড়া অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পাবেন। তো আমরা আলোচনায় যাব। প্রথমে জলিল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাত পোহালে নির্বাচন, তো এ পর্যন্ত যত ধরনের প্রচার, প্রচারণা, অভিযোগ, পাল্টা অভিযোগ, সংঘাত হয়েছে, সব মিলিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এই অবস্থাকে আপনি কিভাবে দেখছেন, মূল্যায়ন করবেন কিভাবে সাংবাদিক হিসেবে? আপনি দেখেন, একটা জিনিস হলো যে আমরা যখন এখানে আলোচনায় আসছিলাম, যখন শুনলাম যে রাত পোহালেই ভোট, আমরা আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব কিন্তু বলছিলেন যে রাত পোহালেই ঈদ, ঈদ যেমন আনন্দ, আমরা সেই আনন্দটা নিয়েই আগামীকালের যে আজকের যে নির্বাচনটি হচ্ছে রাত পোহালে, সেই নির্বাচনটি ওই রকম একটি আনন্দ উৎসবমুখর হবে বলে আমি আশা করি এবং বিশ্বাস করি। তো আপনার আশাবাদের ভিত্তি কি? এই গত 21 দিন ধরে কিন্তু সেই রকম আনন্দ উৎসব কিন্তু আমরা দেখিনি আসলে। এটা আসলে অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই যেন পার হচ্ছিল সময়টা আপনার। এটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে আপনার উত্তেজনা তো কিছুটা থাকবেই। জি, এই উত্তেজনাকে বেস করে, আমরা ভিত্তি করে আমরা বলতে পারবো না যেটা আনন্দমুখর হবে না বা উৎসবমুখর। তারাই তো মূল স্টেক হোল্ডার এই নির্বাচনের, প্রধান স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টি। আমার কাছে মেইন স্টেক হোল্ডার হচ্ছে জনগণ। কালকে যদি জনগণ পার্টিসিপেট করে, মেসিভভাবে তারা যদি অংশগ্রহণ করে, তখন এটা অবশ্যই উৎসব। আপনি যদি গ্রামে যান, আমি জানি না, আমি তো সকালে গ্রামে গিয়েছি, দেখেছি, কেরানীগঞ্জ। আচ্ছা, এই তো ঢাকাই। হ্যাঁ, না, কেরানীগঞ্জ এখনো আমি যেই জায়গায় গেছি সেই জায়গাটাকে ঢাকা শহর। আমরা যেমন বলি যে আমরা ঢাকা যাচ্ছি, আমরা কিন্তু এখনও বলি না যে শহরে যাচ্ছি, আমরা বলি ঢাকা যাচ্ছি। তো সেই হিসেবে আমরা কেরানীগঞ্জেও, যা এই আমাদের কেরানীগঞ্জে দুইটা জায়গা আছে, একটা হলে আপনার যেমন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাহেব, আরেক তার রাইভাল হচ্ছে আপনার আমানুল রহমান সাহেবের ছেলে। জি, তো এই জায়গাতে আপনার মানুষের মধ্যে যে আলোচনাটা আছে, আর রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে আবার অন্যরকম আলোচনা আছে। আমি মনে করি যে আমি যেই জায়গাটাতে গিয়েছি, জনগণ ভোট দিতে যাবে। আর আজকে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আলোচনার বিষয় হচ্ছে, আপনি যে কথাটি বললেন যে আশঙ্কা, যে আপনার ভয়, এই ধরনের জিনিস, আমার ধারণা সকালে এটা কেটে যাবে। কারণ যখন যখন শুরু হবে, মানুষজন অংশগ্রহণ করা শুরু করবে। অনেক ধন্যবাদ জলিল ভাই, আমি আসবো আপনার কাছে। প্লিজ ভাই, আপনি কিভাবে দেখছেন?
কতটা আনন্দ এবং উৎসবের মধ্যে কালকে নির্বাচন হবে বলে মনে করছেন? না, এখানে জলিল ভাই একটা আশাবাদ ব্যক্ত করলেন। জলিল ভাই সূচনা পর্বে যেভাবে বললেন, বিশেষ করে আমাদের মেজান স্যারকে উদ্ধৃত করে, সেটাই বাংলাদেশের ভোটের নামে এই বাস্তবতা হওয়ার কথা ছিল। কিন্তু আমি এটা খুবই দুঃখের সাথেই বলতে হচ্ছে যে আপনার এখানে আসার সময়ও, কারণ আপনি জানেন যে আমাদের একটা জোট আছে, জি, বাম গণতান্ত্রিক জোট, আমরা 131টা আসনে নির্বাচন করছি এবং আমার দলের 74টি আসনে প্রার্থী আছে। আমি আসার সময় খবর পেলাম নেত্রকোণার একটি আসনে, যেটার সাথে আমার বিকালেও কথা হয়েছে, আমাদের যিনি প্রার্থী তিনি তখন অন্যান্য টেকনিক্যাল কাজ করছিলেন, আমি আসার আগে খবর পেলাম এই রাতের বেলায় ওই অফিসে ওই একটা ইউনিয়নের চেয়ারম্যান, যে বারহাট্টার একটা ইউনিয়ন, সিংধা ইউনিয়ন, সেখানে চেয়ারম্যান সাহেব যে পরিষ্কার বলে দিছে আমার অঞ্চলে ভোট বেশি কাস্ট করতে হবে নৌকমার্কার পক্ষে, ভোট দিতে কেউ যদি যান নৌকমার্কা ছাড়া অন্য পর্যন্ত ভোট দিতে গেলে ভোট দিতে যাবেন না। এইরকম একটা ঘটনা, মানে নির্বাচনের আগের দিন তো পরিবেশটাকে যদি আপনি উৎসব মুখর দেখতে চাই তাহলে তো ভাই আপনি ভোট কেন্দ্রে যান, যাকে খুশি তাকে ভোট দেন, এটাই তো চেয়ারম্যান সাহেব অন্যদের অ্যাপ্রোচ হওয়ার কথা। কিন্তু আমরা দেখছি যে নানা ধরনের এখন একটা গুজবের ডালপালা ছাড়াচ্ছে। কি গুজব শুনতে পাচ্ছেন আপনি? গুজব পরে আসি। আর হচ্ছে যে গুজবের বাইরে হচ্ছে এই ধরনের ভয়ভীতি প্রদর্শনের জায়গা চলছে। যেমন আমি বিশেষ করে আমি এখন একাধিক জেলার নাম বলতে পারি, আজকে প্রায় আমার দলেরই 15-20টা জেলার থেকে আসছে, সে পিরোজপুর থেকে শুরু করে ফেনি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে। প্রধান ব্যাপার হচ্ছে কিসের ভোট, ভোট টোট তো হবে না আর জেন না, মানে সাধারণভাবে মানুষের মধ্যে আমি বলছি গুজবের ডালপালা এরকম, 10টার পরে তো সব ঠিক হয়ে যাবে আর কিছু কেউ যেতে পারবেন না, ভোট কেন্দ্রে গেলে কেউ দেখাই কিন্তু ভোট দিতে হবে, নাহলে ভোট দিতে পারবেন না, আর সবার নাম ঠিকানা কিন্তু লিখে হবে, ক্ষমতায় তো আবার আমরা আসছি তারপর এটা দেখে নেওয়া হবে, মানে এই ধরনের যে কথাটা। তারপরে আজকে তো মার্কেটে আপনারা জানেন নানাভাবে যে এ দল নাই সে দল নাই, এটা চলে যাচ্ছে সে চলে যাচ্ছে, এই ধরনের ভয়ভীতির জায়গাটা ছিল। এবং আপনি ভয়ভীতির জায়গাটা যদি বলেন, আপনি একটু খেয়াল করেন, আমি একটু প্রসঙ্গক্রমে এটা বলতে বাধ্য হচ্ছি যে এখানে জলিল ভাই যেটা বললেন ওই একটা পয়েন্টে আমি একমত যে প্রধান বিষয় তো জনগণ, তাহলে সেই জনগণকে তো আশ্বস্ত করতে হবে সে ভোট কেন্দ্রে যাবে এবং ঠিক মতো যাতে ভোটটা দিতে পারে, এটাই তো প্রধান হবে। আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হ্যাঁ উনি একটা ভালো কথা বলেছেন, তিনি ভালোভাবে ভোট হোক, ক্ষমতা না থাকলে উনি না থাকবেন না, সে কথা বলেছেন। কিন্তু উনি যখন এই কথাগুলো বলেন যে একটা দলের টাকা নাও ভোট দাও অন্য মার্কায়, তাহলে এই যে অনৈতিকতার জায়গাটা, তারপরে নানাভাবে আমরা শুনে আসছি সরকারি দলের মহল থেকে ওই যে বললেন কি ব্যালট বাক্স ছাপানো হচ্ছে, মুজিব কোর্ট বানানো হচ্ছে, আরও অনেক বিষয়, কিন্তু এই ধরনের ঘটনার সাথে জড়িত এই পর্যন্ত কাউকে তো আমরা শনাক্ত করা এবং বিচারের সম্মুখীনটা দেখলাম না। অর্থাৎ ভোটকে তার নানা মাত্রিকতায় ব্যবহার করা হচ্ছে এবং আমাদের কাছে মনে হয়েছে যে ক্ষমতায় যারা আছেন তারা ক্ষমতায় থাকাকে প্রধান করেই এবারের এই নির্বাচনের পুরো রোডম্যাপটা তৈরি করেছেন, যার জন্য এই যে 20-22 দিনে নির্বাচনে অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। ডক্টর বড়ুয়া, আপনি যদি আপনার মূল্যায়ন হাজির করেন, আপনি কিভাবে দেখছেন আমি কেমন হবে কালকে নির্বাচন? আপনাকে ধন্যবাদ জানাই এবং আরটিভির মাধ্যমে দেশের এবং বিদেশের সকল দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাই। এই জন্যেই আমরা মাত্র 9 ঘন্টা বা 9.5 ঘন্টার পরেই কিন্তু আমরা একটা ভোট কেন্দ্রের একটা আমেজ আমরা দেখতে পাব, রাত পোহালে যে ভোট, এটা একটা আমাদের জন্য, এই দেশের জন্য আমার মনে হয় দীর্ঘদিন পর এটা একটা শুভ সংবাদ ছিল, যেটা হয়তো আমার মনে হচ্ছে এই সংবাদটা সুখকর নয়। আমরা প্রথম থেকে শুনতে পাচ্ছি যে দেশের সামগ্রিক অবস্থা যে বিরাজমান এবং বিদ্যমান, সেখানে আমার মনে হয় আনন্দের চেয়ে বোধহয় বেদনাটাই আমাদের জন্য অধীরভাবে অপেক্ষা করছে। কেন বেদনা? কেন এই জন্য বেদনা? জি, কারণ বর্তমান যে আমরা দৃশ্য দেখছি, আমি আপনাকে সম্বোধন করে বলবো না, আমি দেশের সকল মানুষকে এবং আমাদের যারা দর্শক শ্রোতা তাদের কথাটাই বলুন, সম্বোধন বেশি দরকার নেই, সময় নষ্ট হয়, আপনি বলতে থাকেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে দেশের যে সামগ্রিকভাবে যে চিত্রটা, তফসিল ঘোষণার পর থেকে যে আমাদের চিত্রটা খুবই করুণ এবং আমার মনে হয় এটা খুবই গ্রহণযোগ্য নয়। কারণ আমরা জানি দেশের যখন একটা ভোটের ইলেকশন যখন তৈরি হয় তখন সেখানে কিন্তু আমার মনে হয় যত স্টেক হোল্ডার যারা আছে এবং যারা পিপল এবং যারা ভোট কেন্দ্রে যাবে বা ভোটের সঙ্গে যারা সংশ্লিষ্ট সকলের কিন্তু সমান অধিকার থাকে, প্রথম থেকেই কিন্তু সেটা লঙ্ঘিত হয়েছে, এগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা সেই সুযোগ যেটা লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয় সেটা আমরা দেখতে পারিনি। এরপরেও কিন্তু আমার মনে হয় বিএনপি তার অস্তিত্বের জন্য হোক, তার জনগণের যে গ্রহণযোগ্যতার জন্য হোক বা তাদের শক্তির জন্য হোক, যে দেশ ও মাটির একটি দল, সেই জন্যই তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু এরপরে যেটা প্রিন্স সাহেব যেটা বললো, আমার মনে হয় আমরা খুবই দুঃখিত এই জন্যেই
যে সকল কার্যক্রমে যে সরকারের যে শক্তিগুলো আছে সক্রিয় এবং সচল, সরকার নেই, এখন তো নির্বাচন কমিশনের কাছে সব সব কিছু কিন্তু নিয়ন্ত্রিত হয়। তারপরও আমার মনে হয় সেখানে সিইসি প্রধান নির্বাচন কমিশন কিন্তু ব্যর্থ হয়েছে। আমরা সেদিন, আমি একটা কথা বলি আপনাকে সম্বোধন করেই, আমরা সেদিন চেয়েছিলাম যে সোহরাওয়ার্দী মধ্যাহ্নটা আমাদের জন্য শেষ নির্বাচনী প্রচারের জন্য হলেও অন্তপক্ষে সেখানে ব্যবহারের জন্য সুযোগ করা হোক, কারণ সরকারের বিভিন্ন মাধ্যমগুলো যে কথাটি বলছেন উনি, আমরা রাস্তাঘাটে দেখি প্রধানমন্ত্রী, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলছি তার প্রচারের প্রসারে, এবং বিভিন্ন জায়গার মধ্যে যে সরকারি নিয়ন্ত্রণগুলো যে হচ্ছে সেখানে কিন্তু প্রচারের একটা বিশাল একটা ঢেউ, একটা মাধ্যম, এমনকি এয়ারপোর্টে গেলেও কিন্তু সেখানে একটা বিশাল আছে, ব্লক আছে, সেখানে কিন্তু নৌকার আমরা দেখতে পাই। এই যে তাদের প্রচার আছে, এই জন্য না আমি এটাই বলছি যে আবারও পাবেন, অসংখ্য সময় আছে, তো এই জন্য আমরা কিছু নাই, আপনি ধরে রাখেন থেকে আমরা যাব বিএনপি নির্বাচনের জন্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই এবং স্বচ্ছ। কিন্তু আমার মনে হয় সেটা 299 যে কথাটা বলছেন, আমার মনে হয় রাত থেকেই বোধ হয় আমার মনে হয় যে ভোটের বাক্স আমরা যতটুকু খবর পেয়েছি, আমি তো নির্বাচন আমরা সেখানে বিএনপির অফিসে ছিলাম, গুলশান অফিসে ছিলাম, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো যে আমাদের মিডিয়া সেন্টারগুলো যে কাজ করছে সেখানে আমাদের আসছে খবরগুলো, আসছে অত্যন্ত বেদনা, কারণ এটা আমরা কখনো জাতি কিন্তু এটা আসছে খবর আসছে খবর আসছে যে এত নির্বাচনের যে শুধু সকালেই হলে হয়তো অনেক আমরা কেন্দ্রে হয়তো রেজাল্ট পেয়ে যাব, সেরকম কিন্তু চিত্র আমাদের হাতে আছে। অধ্যাপক মিজান, আপনি তো অনেকক্ষণ ধরে শুনলেন যে কত সহ্য করা যায়, একটু বলেন সকালেই নাকি সব ফলাফল হয়ে যাবে, আসলে মানে একটা নীল নকশা নির্বাচন, প্রহসন নির্বাচন উনি বলতে যাচ্ছেন, কি নিয়ে মিডিয়া আসলে আপনার কি মনে হয়? অনেক কিছু আছে এসব জিনিসগুলো অলরেডি কমপ্লিট। দেখেন, আমরা গত প্রায় 20-25 বছর যাবতীয় যে কথাটা নিয়ে বেশি আলোচনা করছিলাম যে একটা জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন সময়ে সরকারটা কেমন হবে, এটা আমরা আসলে সেটেল করতে পারিনি এবং এটা নিয়ে বিতর্ক চলা অবস্থাতেই এক পর্যায়ে আমরা এখন সংবিধানসম্মতভাবে যেভাবে সংবিধান আসছে এর মাধ্যমে এই এর ভিতর থেকে নির্বাচনে যাচ্ছি। তো এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এটার, এই নির্বাচনের, অর্থাৎ আমাদের দ্বাদশ সংসদ নির্বাচনটি নিয়ে আরও বিতর্ক করবো কিনা, অর্থাৎ একাদশের পরে তো আবার 5 বছর সময় পাবো যে ওই দ্বাদশ সংসদ নির্বাচনের সরকার কেমন হবে এটা নিয়ে আলোচনা আদৌ করা লাগবে কিনা, এটা নির্ভর করবে, এটা নির্ভর করবে একাদশটা কেমন হয়, সেটা সেদিক থেকে এই যারা নির্বাচন পরিচালনা করছেন বা তার সাথে সংশ্লিষ্ট তাদের কিন্তু অপরিসীম বিরাট একটা দায়িত্ব। যে একটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের নিবন্ধিত অনিবন্ধিত 37-39টা দল এখন নির্বাচনে আসছে, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ যেটা, এটা ইতিমধ্যে বাম ডান এটা সেটা সবই চলে আসছে, আর এখন বাকি থাকলো জনগণের অংশগ্রহণ, ভোট দেয়া। তো সেখানে যদি 50% থেকে 60% মতো মানুষ কেন্দ্রে ভোট দিতে যায়, তাহলে আমরা মনে করব যে নির্বাচনটি একটা সফল নির্বাচন, কারণ আমাদের কনটেক্সটে হয়তো 50-60-70% ভোট খুব বাস্তব, উন্নত দেশে ভোট দিতে অত লোক যায় না। নিউজিল্যান্ডে গত বছর 24% লোক ভোট দিতে গেছে এবং বলছে যারা যারা ভোট দিবে তাদেরকে বিশেষ ট্যাক্সের সুবিধা দেওয়া হবে, এই ভোট দিতে কেউ যায় না। তা আমাদের এখানে যেটা, আর উৎসব শব্দটা আমি আসলে এটার বিরুদ্ধে ছিলাম, যেহেতু আপনি আজকে হেডলাইনটা করছেন রাতফুয়ালি ভোট, তো সাধারণত ওই ঈদের আগের দিনে একটা টক শো করছিলাম আমরা, ওটার নাম ছিল এরকমই, আমি সেই অর্থে বলছিলাম নির্বাচনটা কখনোই উৎসবমুখর হওয়া উচিত না, উৎসব শব্দটা বেআইনি শব্দ নির্বাচনের ক্ষেত্রে, কারণ দায়িত্বশীলতার ব্যাপার একেবারে। আপনি আগামী 5 বছর এই দেশকে আবার কেন বলা হয় কিভাবে চলবে, কাদের হাতে যাবে, তারা কোন শক্তিকে আপনি নির্বাচন করছেন, এটা যেখানে নির্বাচনী ম্যানিফেস্টো দেখে জনগণকে প্রচুর পরিমাণ তথ্য দিয়ে তাকে একটা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দিবেন, সেটা না করে যদি আপনি এখন উৎসব, বাঙালির উৎসব মানে হচ্ছে আতশবাজি পোড়াবেন, তারপরে ওই যে হই হুল্লা করবেন, ট্রাক ভাড়া করবেন আর কনসার্ট করবেন, এবং হই হুল্লা করতে গিয়ে দু একজন লোক পায়েসাওয়া পরে বা আতশবাজি খেয়ে মারা যাবে, এগুলোই তো উৎসব। তা আমি মনে করি উৎসব শব্দটাই ইউজ হওয়া উচিত না, এটা একটা খুব ভাবগম্ভীর্যপূর্ণ উৎসব, কিন্তু এখানেও মারা গেছে, মারা যাওয়ার কাহিনী তো দেখেন আপনি যদি যে কথাগুলো বলা হচ্ছে সহিংসতার ইতিহাস যদি দেখেন, আমাদের এটা তো একাদশ নির্বাচন হচ্ছে, এর আগ পর্যন্ত 10টা নির্বাচনের ফ্রি ইলেকশন ভায়োলেন্স গুলো আপনি দেখেন, এটা হচ্ছে এই বছর হচ্ছে সবচেয়ে মিনিমাম 6 জন লোক এই পর্যন্ত মারা গেছে, একজন ইলেকশনের আগে মোহাম্মদপুরে, আর 5 জনের মধ্যে 5 জনই আওয়ামী লীগ, 1 জন স্বতন্ত্র আর 4 জন
হচ্ছে আওয়ামী লীগের লোক, বিরোধী দলের কোনো লোক মারা যায়নি এবং কোনোভাবে প্রার্থী কারাগারে আছে, বিরোধী দলের 17 জন প্রার্থী কারাগারে, নির্বাচনের তফসিল ঘোষণার পরে কারাগারে থাকার প্রার্থীদেরকে কারাগারে ঢোকানো হয়েছে, যে কারাগারে থাকার কথা তাকে যদি আপনি নমিনেশন দিতে কারাগারে সেটা বলা হচ্ছে যে নির্বাচন অপেক্ষা করা যেত কিনা, যেহেতু কমিশন তাদেরকে বলছে বৈধ প্রার্থী, না না কোনো বৈধ প্রার্থী না, আমি 17 জনই বৈধ প্রার্থী, হোক বৈধ প্রার্থী, সে যদি ক্রিমিনাল অফেন্সের আসামি হয় মানে যাকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ দীর্ঘদিন থেকে, সে তো নির্বাচনই করছে, 2015 সালে যে ঘটনাটা ঘটে, শত শত এইবারের নির্বাচনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এইভাবে প্রতিরোধ করা, অর্থাৎ নির্বাচনকে আমাদের যে নতুন প্রজন্ম ভোট দিতে পারে নাই, তো এটা তো কেন পারে নাই, এটা ভোট 2014 সালে ভোট হতে দেওয়া হয় নাই এবং তাদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছিল এবং শত শত ভোট কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পোড়াই দেওয়া হয়েছিল এবং পরবর্তী বছর 2015 সালে এসে 3 মাস অবরুদ্ধ করে রাখেছিল পুরো জাতিকে, এবং সেই অবরোধ কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের সুমলদা বলতে পারবে, আনুষ্ঠানিকভাবে বিএনপির কোনো মিটিং হয়েছে কিনা এই অবরোধ প্রত্যাহারের ব্যাপারে, এখনও অবরোধের মধ্যে আছে কিন্তু ও প্রত্যাহার করেনি এখনও, এটা এমনি এমনি অবরোধটা চলে গেছে। আমি বলছি যে এই অভিজ্ঞতাগুলো তো মানুষের আছে এবং এই যে মানুষকে আগুন দিয়ে পড়ানো এটা কেউ তো করছিল, সেই মামলা মোকদ্দমার আসামি যখন ক্যান্ডিডেট হবে তখন স্বাভাবিক নিয়মে কিছু লোক তো জেলে থাকবেই, এটা এটাও আমি মনে করি এটা এমন কোনো ঘটনা না, আর জেলে থেকে পাশ করার নজির ভারতবর্ষ থেকে আরম্ভ করে পৃথিবীর বহু দেশে আছে, ক্যান্ডিডেট জেলে ছিল কিন্তু ইলেকশনে পাস করে গেছে, বহু এরশাদ জেলে ছিল, 5টা পাস করছে সে। আপনি যদি বলেন, আমি তো বিএনপি বা তা ডক্টর কামাল হোসেনের যেসব বক্তব্যগুলো দেখছি আমরা, দেশের শতকরা 80% লোকই তো এখন এই সরকারকে চায় না, বিএনপিকে চায় বা জামাতকে চায়, জামাত বিএনপি তো এখন আর আলাদা নাই ধানের শেষ নিয়ে, তো 80% লোক যদি চায় তাহলে তো কালকে একটা বিপ্লব জন্য ওয়েট করতে হবে আমাদের, কারণ মানুষকে ঠিক আছে ব্যানার পোস্টার লাগানো এই ব্যাপারে তাদের প্রস্তুতি কী ছিল আমি জানি না, আমি এখনও বলছি ঢাকা শহরের শহরেই অনেক ক্যান্ডিডেট আছে যে 42 পর্যন্ত সংগ্রহ করে না নির্বাচন কমিশন থেকে, এটাও আমি বলছি দায়িত্ব নিয়ে বলতেছি, আর তাদের কি প্রস্তুতি ছিল এটা এটা আগে দেখতে হবে, আবার রিসোর্স এন্ড অ্যাবিলিটি কীভাবে মোবিলাইজটা করছে সেটা দেখতে হবে, আর আরেকটা হচ্ছে নির্বাচনে প্রচারণায় গিয়ে বাধাপ্রাপ্ত হওয়া, এইটা সেক্টরাল হয় আঞ্চলিক হয় এলাকা ভিত্তিক হয় বিভিন্ন রকমের সমস্যা, কিন্তু এটাই প্রথম হচ্ছে এরকম মনে করার কোনো কারণ নেই, কিন্তু আমরা যখনই বলি যে নির্বাচনে একটা একটা লেভেল প্লেয়িং ফিল্ড, যে আরেকটা শব্দ ইউজ করি আমরা, অনেকটা মনে হচ্ছে যেন এটা খেলা লিখে দিতে বলো, লেভেল প্লেয়িং ফিল্ড মানে হচ্ছে এটা খেলার মাঠ আর কি, খেলা নির্বাচন আসলে কোনো খেলাও না, আরেকটা দুইটা শব্দ ইউজ করি, একটা হলো উৎসব মুখর, আর হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচন কি খেলা, লেভেল প্লেয়িং কীভাবে হবে, কারণ 2015 সালে যেই লোকগুলো মানুষ পড়ায় মারছে তারা যখন আসে নির্বাচনে দাঁড়াবে তো পুলিশ তো ওদেরকে তারা করবেই স্বাভাবিক নিয়মে, আর আমি বলছি যেই ঘটনাগুলো ঘটে গেছে এইগুলোর হ্যাঁ অনেকগুলোর মধ্যে হয়তো হ্যাঁ কোনো কোনো জায়গায় বাড়াবাড়ি আসছে, কোনো কোনো জায়গায় ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত, কিন্তু তারপরও আগামীকালকে যদি জনগণ যদি এই পুরো ব্যাপারটাকে সমর্থন করে তাদের জনগণ যে ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করবে, কিন্তু এখানে কেউ ভোট দিতে তো কেউ বাধা দিচ্ছে না কাউকে কেউ, জি সেটাই। জলিল ভাই যদি একটু বলেন আপনি, আমি আসলে আলোচনাটা তো আমি শুরু করলাম, যেটা হচ্ছে উৎসব মুখর নির্বাচন, কাল ভোট, এই রাত পোহালেই ভোট, জলিল ভাই আপনার কাছে আসবো এই মুহূর্তে, আমাদের একটা স্ক্রল যাচ্ছে, সেটা হচ্ছে নোয়াখালীর 2 আসনের সোনাইমুর উপজেলার 6 নং নাটেশ্বর ইউনিয়নের মধ্য নাটেশ্বর ইসলামিয়া ইবতেদাই নুরানি মাদ্রাসা কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়েছে, প্রিজাইডিং অফিসার সহ 4 জন আহত হয়েছেন, একজন পোলিং অফিসার ও পুলিশ সদস্য গুরুতর আহত, এই একটু আগে আমরা খবরটা পেলাম, এই হচ্ছে অবস্থা। তাহলে রাত পোহালে কেমন নির্বাচন হবে আসলে? হ্যাঁ, এটা খোদ প্রিজাইডিং অফিসার সহ 4 জন আহত হয়েছে, আমরা কিন্তু জানি নাই যে এটা কারাই অ্যাটাকটা করেছে, আমরা তো জানি না, আমরা যেহেতু এখানে বসে আছি আমরা দেখেন এই নির্বাচনটা যে ডক্টর মিজান কিন্তু আলোচনাগুলো করছিলেন যে আমি উৎসব মুখর নির্বাচন বাঙালি আমরা জাতি হিসেবে কিন্তু আলোচনা করছি যে আপনার বাঙালি এটাকে দেখেন আজকে ঢাকা শহরে কিন্তু জনগণ নাই, মানুষ নাই,
সুকোমল বড়ু আপনি যদি বলেন এই যে বিষয়টা, আমি এখন আপনি বলছেন না, প্লিজ সুকোমল বড়ু একটু আমার মনে হয় এই আলোচনা, এই যে নোয়াখালী এই মাত্র যে আসনটা পেলাম, আমার মনে হয় আমাদের একটু তর্ক করতে দিলে সুযোগ দিন। জি আপনি বলেন, আমি একটু যদি বলেন, আপনি বলেন, প্লিজ ভাই বলেন। হ্যাঁ প্লিজ ভাই বলেন। যে খবরটা এখন এটা শুনলাম এটা মোটেই কাঙ্ক্ষিত নয়, কারণ আমরা এখানে যতই আলোচনা করি আমাদের মূল কালমিনেশনটা কোথায়, যে এই যে ভোর হলে যে ভোটটা হবে সেই ভোটের পরিবেশটা যাতে শান্ত থাকে, জনগণ যাতে ভোট কেন্দ্রে আসতে পারে, আমরা কিন্তু সবার আলোচনার সুর এটা। কিন্তু যে ঘটনার কথা এখন শুনলাম, বললেন এ ধরনের ঘটনা যদি হয় এবং এইটা যদি আরো প্রচারিত হয় বা আরো যদি হয়, তাহলে পুরো পরিবেশটা কিন্তু বিঘ্নিত হবে, সাধারণভাবে ভোটের পরিবেশ বিঘ্নিত হবে, যা আমাদের কাম্য না। আমি আশা করবো দ্রুততার সাথে এই ঘটনা তদন্ত হবে, যারা এর সাথে জড়িত তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং অন্য সদস্য গুরুতর আহত। এই ঘটনাটা এই ঘটনাটা কি একেবারে নতুন অনেক কিছু না, এটা নিয়ে এত বিচলিত শেষ মুহূর্তে যেহেতু আমরা পেলাম, আমি বলছি এই ঘটনাটা কোন, এই ঘটনাটা 2014 সালে শত শত কেন্দ্রে ঘটনা, পুলিশকে যে মারা2014 ইলেকশনে। আমি বলছি এটাও নতুন কোন ঘটনা না, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী যারা আছে বা রেপ যারা আছে তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং আর বাকি কেন্দ্রে যাতে একটি কেন্দ্রে এই ধরনের ঘটনা না ঘটে রাতের মধ্যে সমস্ত ব্যবস্থা নেওয়া উচিত। আমি মাননীয় উপাচার্য মহোদয়কে বলছি, এখন তো আইন শৃঙ্খলা বাহিনী সব আপনাদের আন্ডারে, আপনাদের ছত্রছায়া, এখন পুলিশ বাহিনী বলেন, এখন সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, বিভিন্ন গোয়েন্দা বাহিনীগুলো কিন্তু আপনাদের হাতে, কেন এইরকম ঘটনা কেমনি ঘটে? যত এরকম যদি হয় না, যত রকমের বোমা হামলা করছে, যত রকমের বোমা হামলা করছে, তখন তো সরকার ছিল, বাহিনী ছিল, 7-8 ঘন্টা বাকি আছে, অনেক প্রার্থী কিন্তু এখন অবরুদ্ধ। আমরা যে খবরটা পেয়েছি, আমরা যে মানে খবরটা সংগ্রহ করছি সেখান থেকে, আমরা অনেক প্রার্থী কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু পরিবেষ্টিত আছে, এবং তারা কথা বলতে পারছে না, বাহিনীর সদস্যকে গুরুতর আহত করা হয়েছে। কে করলো এটা, সে করলো কে? আমার আমার বিষয় তো সেখানে না। টেকনাফের একটি চিত্র আমি খুবই মর্মাহত, এই যে নীলা টেকনাফ হচ্ছে সবচাইতে, আমি গেছি নীলাতে, একটা খিয়াং আছে, সেই খিয়াং গেছি, 8 মাসের অন্তঃসত্ত্বা একটা মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ বাহিনী, তাদের সেখানকার পুলিশ বাহিনী তাকে ইয়াবা দিয়ে চালান দিয়েছে, 8 মাসের অন্তঃসত্ত্বা একটা মহিলাকে কীরকম মানে মানে ইয়া হতে পারে? নীলা ইউনিয়নের সভাপতির মেয়েকে গ্রেপ্তার করে ইয়াবা দিয়ে চালান দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, আমার মনে হয় এখানে দেশের জনগণ যে এখানে একটা ভোটের জন্য অপেক্ষা করছে, দীর্ঘদিন পরে একটা ভোটের অধিকার দেবে তারা, সেখানে ভোট প্রয়োগ করবে তারা, সেখানে যদি এইসব ঘটনাগুলো ঘটে এবং আমাদের 7 জন মারা গেছে, এবং সেখানে যশোরে, ঢাকাতে, চাঁদপুরে, কিশোরগঞ্জে, চট্টগ্রাম মহানগর, কুমিল্লাতে এই পর্যন্ত খবরের মধ্যে আমাদের 7 জন মারা গেছে, এই যে চিত্রগুলো আমরা পাচ্ছি, আমার মনে হয় দেশের অবস্থাটা অত্যন্ত ভয়ানক। এবং সেখানে শুধু এটা না, রাস্তাঘাট তো বলবই না, আমার মনে হয় সব জনসাধারণ যেখানে চাচ্ছে যে একটা পরিবর্তন দেশের, মানে এরকম গুজব একটা ছড়ালে তো পরিবর্তন হবে না, তো আপনি 7 জন মারা গেছে বিএনপি বলতেছেন, এটা তো একটা গুজব, আপনি কেন বলতেছেন 7 জন মারা গেছে, আপনি কেন বলতেছেন? আমি বলছি দেশে এটা কোন মিডিয়াতে এটা সাপোর্ট করে কেউ কি বলছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে না না, নির্বাচনকে নির্বাচনকে ঝামেলাপূর্ণ করার জন্য আপনি তাহলে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হিসেবে আপনি দায়িত্ব নিচ্ছেন, এটা না তাহলে আপনি কেন এই কথা বলছেন? আপনি কোন মিডিয়াতে বলছেন? কোন মিডিয়াতে আছে আমাদের খবর নিয়েছে, আপনার খবর তো হলে হবে না, কোন মিডিয়াতে কি আছে বিএনপি 7 জন লোক মারা গেছে? না বিএনপি মানে কি আমাদের আমাদের কর্মীরা মারা গেছে? আপনি কোথায় মারা গেছে? ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা, ঢাকা থেকে ইউসুফ গাজী আছে, হাজীগঞ্জ উপজেলা রাজাগাঁও থেকে চাঁদপুর 5, লতিফা বেগম আছে সেখানে হচ্ছে চাঁদপুর 5, শহীদুল ইসলাম শহীদ আছে, এটা হচ্ছে বিএনপি সহসভাপতি কিশোরগঞ্জ 5, এরা সবাই মারা গেছে, আমি আনছি এখানে তো, উনি তো একটা বড় বাংলাদেশের সবচেয়ে বড় পত্রিকার একজন, উদ্দেশ্যপূর্ণ করতেছেন আমাদের 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 বিষয়টা হচ্ছে
আমাদের বিএনপির কেন্দ্রে আমরা যারা কাজ করি, যারা খবর আসে অবশ্যই তাদের কাছে খবর আসবে, এবং আওয়ামী লীগের যেখানে কাজ করে তাদের কাছে খবর আসবে, আমাদেরগুলো কিন্তু আমাদের কাছে আমরা সংগ্রহ করছি, আমাদের কাছে মিডিয়াতে কিন্তু চলে আসছে, আমাদের সেটা বিষয় না, বিষয়টা মিডিয়াতে আসছে বলেন, আমাদের মিডিয়া থেকে আমাদের খবর আসছে, নোয়াখালীতে আপনার অ্যাটাক হয়েছে, সাথে সাথে পেয়েছি, আমি মনে করি যে এই যে নোয়াখালীতে অ্যাটাকটা হয়েছে, আপনার রাজনীতিবিদরা আশঙ্কা করছেন যে এই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা কোয়ার্টার কিন্তু আপনার চেষ্টা করছে, আজকে সেই গ্রুপই বা যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা নির্বাচনকে বানচাল করতে চায়, এই ধরনের আশঙ্কা থেকেই কিন্তু আমরা বলতে পারি যে যারা এটা করতে চায় তারাই এটাকে বানচাল যদি করতে চায় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করলো কেন? আমি বলি, আমি আমার বিষয়টা আমাকে বলতে দিন একটু শুনি। হ্যাঁ, জাতীয় আমাদের বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট দীর্ঘদিন থেকে যে এই যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা যে অগ্রসর হচ্ছিল, কিন্তু আমরা পদে পদে কিন্তু আপনারা দেখেছেন এবং দেশের মানুষ জানে, বিশ্ববাসী জানে, সকলে জানে, প্রতিটি পদক্ষেপে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সংকটের সম্মুখীন হয়েছি। এমনকি কোর্ট বিচারে যে কথাটা বলছে, আমাদের প্রার্থীরা কিন্তু কোর্টে দৌড়াতে দৌড়াতে তাদের কিন্তু সবকিছু, আপনারা এরকম প্রার্থী দিয়েছেন কেন? যাদের কোর্টে যেতে হবে সব সময়। এরপরে কিন্তু আমরা না, কেন আপনারা ওই প্রার্থী দিলে? যে প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে, মামলা আছে কিন্তু এতদিন মামলা হলো না। না, এই মামলা তো পুরনো মামলা, যেমন আপনি যেই প্রার্থীদের কথা বলতেন সেই প্রার্থীগুলো যে আপনারা দলে ছিল, এই প্রার্থীগুলো কিন্তু আমরা থেকে বাঁচার জন্য ক্যান্ডিডেট হয়েছিল। না, এই প্রার্থীগুলো কিন্তু আমরা আপনারা থেকে বাঁচার জন্য ক্যান্ডিডেট হয়েছিল, এরকম প্রার্থী আছে। মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে কোথায় কি আছে কি নাই, গায়েবী মামলা, এই মামলা, সেই মামলা, না না না, কত ধরনের গায়েবী মামলা আমরা যারা এমপি প্রার্থী দেখছি। যাই হোক, এখন বিষয়টা সেখানে না, আমাদের বিষয় হচ্ছে আমরা আগামীকাল হচ্ছে আমাদের ভোট নির্বাচন, আমরা সকলে চাই একত্রিতভাবে, সকলে সম্মিলিতভাবে আমরা ভোটে অংশগ্রহণ করব, সকলের মতাধিক মানে আমাদের ভোট প্রয়োগ করব। সেখানে কেন বিভিন্ন ধরনের শঙ্কা এবং উৎকণ্ঠা, সেখানে আমাদের এই চিন্তাগুলো আমাদের মধ্যে আসবে কেন, এবং বিভিন্ন নিউজগুলো আমাদের আসবে কেন, ফেসবুক থেকে আরম্ভ করে সকল জায়গার মধ্যে কিন্তু এইসব নিউজ নিচ্ছি আমরা, কেন এই জিনিসটা হবে? এবং যে ভোটের বাক্সের কথা বলছে, আমরা তো জাতি হিসাবে পরাজিত হতে চাই না, আমরা দল হিসাবে হয়তো পরাজিত হব, কিন্তু দেশ এবং রাষ্ট্র হিসাবে কিন্তু পরাজিত হতে চাই না। আমার মনে হয় আজকে আমরা ভুলণ্ঠিত হচ্ছি। আজকে দেখেন সিএসসির মধ্যে কিন্তু সেখানে দ্বিতে বিভক্ত হয়ে গেছে, কেন হবে? সিএসসি তো সেরকম ছিল না, বিচার বিভাগ সেইখানে ছিল না, সেখানে খণ্ডিত হয়ে যাচ্ছে কেন? সব জায়গার মধ্যে খণ্ডিত হয়ে যাচ্ছে, এটা বোধ হয় আজকে আমাদের জন্য একটা শঙ্কা তৈরি করছে, আমাদের জন্য আগামী দিনের জন্য প্রজন্মের জন্য একটা শঙ্কা তৈরি হবে। বলেছেন যে দল হিসেবে বিএনপি পরাজিত হতে পারে, কিন্তু রাষ্ট্র হিসেবে অবশ্যই 71-এ একবার জয়লাভ করেছিল এবং এটা আবার পরাজিত, সেই রাজাকারদের হাতে আবার রাষ্ট্র যাবে না। একই জিনিস ঘটনা কালকে ঘটবে, 1970 সালের নির্বাচনে যে ঘটনা ঘটছিল, আমি পূর্বাভাস দিচ্ছি ঘটনাটা এরকমই ঘটবে। সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতার শত্রু জামাত বিএনপি ধর্মাশ্রয় রাজনীতির যে বলয়, এর থেকে বেরিয়ে আসার জন্য কালকে গণভোটের মধ্যে অনেক ধন্যবাদ আপনাদের চারজনকে, এ নিয়ে আমরা আরও কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশেষ আলোচনা অনুষ্ঠান নিটোল টাটা আওয়ার ডেমোক্রেসি, আমরা কথা বলছিলাম রাত পোহালে নির্বাচন, সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটোল টাটা আওয়ার ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম রাত পোহালে ভোট, বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে প্লিজ ভাই আপনি যদি বলেন। আমি দেখতে চাই ওইটার কথার আগে উনি বলেছেন, দেখলাম যে উনি চান নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ নিরপেক্ষ হোক। জি, আমার মনে হয় এইটাই হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টা যদি থাকে, অর্থাৎ আগামীকাল সকালবেলায়, কারণ এই পর্যন্ত যা হয়েছে হয়েছে আমার বিবেচনায়, কারণ আমরা বিশেষ করে বামপন্থী বা সিপিবি মনে করি যে বর্তমান বাস্তবতা বা যা এতদিন ঘটেছে তাতে আপনি অবাধ নিরপেক্ষ, এটা একটা বড় শব্দ, বড় আলোচনা, সেই সুযোগ নাই। কিন্তু এখন যে অংশগ্রহণমূলক তো হচ্ছে,
দলগুলো আছে, এখন জনগণের অংশগ্রহণমূলকটা আমরা নিশ্চিত করতে পারি কি না, অর্থাৎ আগামীকাল ভোটটা নিশ্চিত করতে পারি কিনা সেটা চাই। এটা একটা আমার বিবেচনায় যে প্রধানমন্ত্রীর ওই কথার উপরে একটা বড় ভরসা করেই আমি অনুরোধ করব আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল দল, এবং কোনো এমন কোনো ঘটনা আজ রাত থেকে ঘটাবে না যাতে করে জনগণ ভোট কেন্দ্রে আসতে ভয় পায়, তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটা আমাদের চাওয়া। এরপরে দ্বিতীয়ত উনি যে কথা বললেন, উনি একটা দলের সভানেত্রী হিসেবে আমার বিবেচনায় প্রথম কথা যেটা যে ভোট কেন্দ্রে দলীয় যারা আছে এজেন্ট তারা থাকবেন এবং শেষ মুহূর্তে নিয়ে বেরোবেন, এটা বলতেই পারেন, সেটা আমার দলেরও একই নির্দেশ যদি বলেন। উনি বলেছেন অন্য একটি দলের কথা যে তারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে, সে ধরনের ঘটনা উনি বলতেই পারেন, আমি তাতে কোনো মানে কোনো নতুন কিছু দেখি না, মানে এক একটা থাকেই। যেমন আমরাও আমাদের দল থেকে তো বলছি যে আমরা বামপন্থীরা যে প্রার্থী দিয়েছি, আমরা বাংলাদেশে যে দলীয় ধারা রাজনীতি করছে তার বাইরে যে আসতে চাই, সুতরাং জনগণকে তারা এখনও পর্যন্ত ঠুলি পরিয়ে রেখেছে, তার থেকে বেরোয় যদি আসতে হয় তাহলে জনগণকে মাঠে যেতে হবে, জনগণকে অভ্যর্থনা নির্বাচনের জন্য করছেন না, এটা তো আন্দোলনের একটা অংশ, তো এটার থেকে সে আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য এই ঘটনাগুলো ঘটাতে পারে। কারণ অতীতে যতবারই আমরা দেখছি সিটি কর্পোরেশন নির্বাচন, ইভেন সাম্প্রতিক এই গাজীপুরের নির্বাচন, সিলেটের নির্বাচনেও ওরা ওই দশটা চোদ্দ মিনিটেই তো প্রার্থী বলে বসলো যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, এরকম ঘটনা কিন্তু ঘটায় না, তো পিলার করে ফ্লোরের জায়গা থাকবে না কিন্তু। না, আমি বলছি যে এই ঘটনাটা এরকম হতে পারে, কারণ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা এবং নির্বাচনটা যে এইভাবে হতে পারে না সেটা দেখানো। সেদিক থেকে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যথার্থ, এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আরম্ভ করে সংশ্লিষ্ট সবাই দায়িত্ব হবে যে কোনো অবস্থাতে যে ঘটনাটা নোয়াখালী দুয়ে ঘটছে এটা যাতে কোনো পুনরাবৃত্তি আর বাংলাদেশে কোথাও যেন এই আজকে সারা রাতের মধ্যে না হয়, সবগুলো কেন্দ্রে বিশেষ করে নোয়াখালীতে এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের মানে একটা বেশি যেগুলো ফোনালাপ বলেন অথবা যেসব পূর্বাভাস পাওয়া গেছে এটা গুরুত্বপূর্ণ, কারণ প্রিসাইডিং অফিসারকে হত্যা করা, মেরে ফেলা, এই ঘটনাগুলো কিন্তু জামাত বিএনপির জোটরা কিন্তু 2014 সালে করছে, অতীতের ঘটনা কিন্তু তাদের এই এক্সপিরিয়েন্স, যেসব লোকগুলো এখন তারা খেয়ে বেড়াচ্ছে বা জেলে আছে এদের অধিকাংশ লোকগুলো এই সকল মামলার আসামি, এই 14-15 সালের মামলার আসামি, এটা কোনো না কোনোভাবেই যে কোনোভাবেই হোক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এটা এই পুনরাবৃত্তি রোধ করতে হবে আর মানুষকে আশ্বস্ত করতে হবে তারা যেন দলে দলে আসে ভোট দেয়। এটা আমি এই যে সংবাদটা শুনলাম মাননীয় প্রধানমন্ত্রীর যে কথাটা বলছে প্রিন্স সাহেব, আমি একমত, আমরা সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দর শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে আবেদন সেটাকে আমি স্বাগত জানাই, তবে একটু উনি দলের প্রধান এবং একটা সরকারেরও এখন বর্তমান সরকারের কিন্তু প্রধান, আমার মনে হয় মানে ঘরে আসার জন্য মানে বিজয়ী হয়ে আসার জন্য সমস্ত তাদের কর্মীদেরকে সেটা বোধ ঠিক নেই এই মুহূর্তে, আমার মনে হয় কিছুটা নিরপেক্ষতা যদি না থাকে, কারণ বিভিন্ন তাদের অঙ্গ সংগঠন বা বিভিন্ন প্রচার মাধ্যম বা বিভিন্ন তাদের যে বডিগুলো আছে সব বডি থেকে কিন্তু আমরা নির্বাচনে যেটা মানে জেতার বা বিজয়ী হওয়ার যে একটা মানে অগ্রিম যে আমরা একটা বার্তা পাই এটা কিন্তু আমার মনে হয় ঠিক না। আমার মনে হয় যেহেতু একটা আমরা নির্বাচনে গিয়েছি কে বিজয়ী হয় কে বিজিত হয় সেটা এখনও কিন্তু নির্ধারণ হয়নি, কিন্তু আগে থেকে সবকিছু বলা ঠিক না, কারণ আন্তর্জাতিক মিডিয়াগুলো এটা বিরাট ভুল করছে, গার্ডিয়ান থেকে আরম্ভ করে ইকোনমিস্ট থেকে আরম্ভ করে বিশ্বের সমস্ত পত্রিকা আগাম বলে দিচ্ছে যে শেখ হাসিনা জিতে যাচ্ছে, এটা এটা বোধহয় ওদের এত আসন তারা মানে নির্ধারিত করে দিচ্ছে, আমার মনে হয় এটা এই জিনিসটা বোধহয় ঠিক না, আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য ওদেরকে শিখতে হবে, বিদেশি মিডিয়াগুলো প্রশ্নবোধক হচ্ছে। আমার মনে হয় যেমন ধরেন আজকে তো ব্রিটিশ হাই কমিশন একটা পত্রিকাতে আসছে, উনিও চাইতে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সুন্দর নির্বাচন হোক শান্তিপূর্ণ নির্বাচন হোক, এখানে স্বদেশ এবং বিদেশ সকলে তো চাচ্ছি আমরা একটা শান্তিপূর্ণ, তো কেন শান্তিপূর্ণ আমরা এই যে 17 কোটি বা 18 কোটি মানুষ, ছোট্ট একটা দেশ, 56,000 বর্গমাইল একটা দেশ, এতগুলো মানুষ এতদিন পরে একটা সুন্দর শান্তিপূর্ণ আবেশে এবং পরিবেশে আমরা কেন একটা শান্তিপূর্ণ করতে পারছি না, আমার একটা প্রশ্ন আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের কাছে প্রশ্ন, আপনারা তো দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, ঠিক আছে তো একটু সুন্দর করে নির্বাচন দেন যাতে নিরপেক্ষ হয়, এখানে জাতি ধর্ম বর্ণ সব কিছু একত্রিত হয়ে গেছে, ক্ষুদ্র বৃহৎ যত সেখানে দল মত আছে সবাই কিন্তু এখন সবাই অংশগ্রহণমূলক একটা নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা সুন্দর পরিবেশ হয়েছে, সেখানে আমার মনে হয় এই নির্বাচনটা যদি সুন্দর শান্তিপূর্ণভাবে হয় সকলের মুখে কিন্তু হাসি আসবে, সকলের মনের মধ্যে কিন্তু আনন্দ আসবে, সেরকম যদি পরিবেশ তৈরি করা হয় সকলে কিন্তু এই পরাজয়
এবং বিজয়কে কিন্তু মেনে নেবে। কিন্তু এটা যদি না হয় আবার একটা প্রশ্নবোধক তৈরি হবে, বিশাল প্রশ্নবোধক। অত 14-তে যেটা হয়েছিল তার থেকে আমার মনে হয় একটা বিশাল প্রশ্ন। জলিল ভাই যদি বলেন আবারও কি প্রশ্নবোধক নির্বাচন কিনা, ডক্টর বড়ুয়াই প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, এই আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে, এবং কিছু কিছু আপনি যে নোয়াখালীর ঘটনাটা আছে এটা ঘটনাটাকে খুব ছোট করে দেখলে হবে না। এই ঘটনাটা যেমন মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে আমরা যেটা শুনলাম যে তিনি একটা শব্দ ব্যবহার করেছেন এখানে অন্য খেলা, অন্য খেলা। এটা এই বিষয়টাকে আপনি যদি পর্যালোচনা করতে চাই তাহলে নোয়াখালীর ঘটনাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না। আপনার যদি এর আগের যে আপনার 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে যে কথাটি আপনার আমরা প্রায়ই আলোচনা করে থাকি, আপনি কত ধরনের ঘটনা ঘটেছে, কত ধরনের সহিংস ঘটনা ঘটেছে, আপনার রেল লাইন উপড়ে ফেলেছে, মানুষ আসতেছে তার মধ্যে, বাসের মধ্যে পেট্রোল বোমা, এই যে যারাই করুক আপনার এই যে খেলা। তারপর দেখেন এর আগে মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাদের মনে থাকে সে সময় কিন্তু তিনি এই যে বিরোধী দলকে আপনার বিশেষ করে বিএনপিকে কতগুলি মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অফার করেছে যে আমরা সকলে মিলে একটা নির্বাচন করব, কিন্তু তারা কিন্তু সে সাড়া দেয়নি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে অন্য খেলা, আমি অন্যগুলোর কথা বাদ দিলাম, এটা আপনার রেটরিক হতে পারে, তিনি দলের প্রধান, তিনি সরকারের প্রধান, কাছে তো অনেক ভেতরের খবর থাকে, সেই জন্য আমরা শব্দটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমার কাছে অবশ্যই অন্য খেলা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়, নিচ্ছেন না কিন্তু আমরা কিন্তু সিরিয়াসলি নিচ্ছি। হ্যাঁ, আগামী দিন আপনার যে নির্বাচনটা, যা আমি যে বলছিলাম উৎসব মুখর, এইখানেই প্রশ্নটা থেকে যায় যে এই ধরনের ঘটনাগুলি ঘটানোর ফলে আপনার উৎসব মুখর হবে কি না এটাও প্রশ্ন থেকে যায়। আমরা আশা করছি যে যারা এটা দায়িত্বে আছেন, এই যে অন্য খেলার সাথে যদি কেউ জড়িত থেকে থাকেন, এখানে ইন্টেলিজেন্সের লোকরা আছেন, পুলিশ আছে, র‍্যাব আছে, সেনাবাহিনী আছে, সকলের উচিত হবে এই অন্য খেলায় কেউ আছে কি না, দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে। যদি আমরা এইটাকে বের করতে না পারি তাহলে পরে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারে, মাঝপথে কেউ নির্বাচন থেকে চলে যেতে পারে, আপনার কিংবা নির্বাচন পরবর্তী পরিস্থিতি কিন্তু আমাদের আওতার বাইরে চলে যেতে পারে, আওতার বাইরে চলে যেতে পারে। কাজে এই দিকটা সতর্ক থাকা সকলেরই প্রয়োজন, যেমন সকল রাজনৈতিক দলগুলোর প্রয়োজন, যারা স্টেক হোল্ডার এখানে আছে। আপনি একটা কথা জানেন যে এবছরই প্রথম যে অনেকগুলো 39টা আপনার রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, এর মধ্যে আপনার যুদ্ধাপরাধীদের আত্মীয় স্বজন, যুদ্ধাপরাধীদের সাথে জড়িত তারাও কিন্তু আছে। এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে থাকা উচিত যে আপনার এই যে আপনার ওয়ার ক্রাইমস ট্রায়ালটা হলো, এর সাথে যারা জড়িত ছিল, মানে যারা এটার বিরোধিতা করেছে, তারা কী করছে দেশে এবং বিদেশে, এই জিনিসগুলো যদি আমরা খেয়াল না করি, এই বিষয়টাকে যদি আমরা উপেক্ষা করি, তাহলে আগামীকালের নির্বাচন, যেটা আমি শুরু করেছিলাম যে উৎসবমুখর নির্বাচন আমরা আশা করছি, আমি নোয়াখালীর এই ঘটনাকে দেখে এইটাকে কোনোভাবেই আপনার ছোট করে দেখা যাবে না। অনেক ধন্যবাদ প্রিন্স ভাই। যদি বলেন যে নোয়াখালীর ঘটনা, মাননীয় প্রধানমন্ত্রীর অন্য খেলা শব্দটা আর একটু কি আমরা বিশদ করতে পারি? না, আমি বলতে চাই এ কথার কিন্তু উত্তর এখানেই চলে এসেছে, আপনিও বলেছেন এইখানে। এই অন্য খেলার কথাটা কিন্তু এই প্রথম না, জি, এই নির্বাচনের শুরুতে আগে পরে এই জায়গাগুলোতে আছে। সুতরাং এক্ষেত্রে তিনি তো খালি একটা দলের প্রধান না, সরকার প্রধানও বটে। সুতরাং আমি আগে অন্য কতগুলো কথার কথাও বলেছি, যে অন্য কতগুলো পয়েন্টও বলেছি তিনি যে বলেছেন, তিনি এই যে নানা ধরনের ঘটনা বলি, এইটা সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে তো তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কারণ লক্ষ্য একটাই, যেটা একবারে আমাদের মেজান স্যার বলার চেষ্টা করেছেন বোধহয়, যে আগামী কাল যে ভোটটা হবে সেই ভোটে জনগণ ম্যান্ডেট দেবে আগামী 5 বছর যে রাষ্ট্র চালনা করবে আর কি, সরকার পরিচালনা করবে। সুতরাং বিষয়টা তো গুরুত্বপূর্ণ, সেইটা যাতে যথাযথ হয়। এবং ওনাদের ভাষায় যে যে খেলার কথা বলা হচ্ছে সেই খেলা বাংলাদেশকে গেলেও সবসময় থাকে, সেটা পুরনো আলোচনা, আমি সেই জায়গায় যেতে চাচ্ছি না। আমি যে সেইটা যাতে না হয় অন্তত পক্ষে জনগণ, আমি একটু পয়েন্টটা বলি, এবার একটা খেলা কিন্তু নাই, গত 40 বছর যে খেলাটা খেলছিল ভারত আর ভোটকে ব্যবহার করা, এবার ভোটকে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে। আমি বলছি যে ভোটকে এবার অন্যভাবে ব্যবহার করা হচ্ছে, সেটা আমরা জানি যে ভোটকে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে এই ধরনের খেলাকে বন্ধ করে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে যারা ক্ষমতায় আছে তাদের, এবং এখন যে নির্বাচন কমিশন আছে তাদেরকেই প্রধান দায়িত্ব পালন করতে হবে। এবং নির্বাচন কমিশন বারবার বলছেন যে আইন
আইনশৃঙ্খলা বাহিনী তাদের কথা মতোই নাকি চলছে, তাদের উপরেই নির্ভর করছে, মানে এখন তো তাদের আন্ডারেই। সুতরাং আমরা দেখতে চাই আইনশৃঙ্খলা বাহিনীও ঠিক যথাযথ দায়িত্ব পালন করছে, এবং এই যে ধরনের হামলা যে ঘটনাগুলো ঘটলো এটা মোটেই কাঙ্ক্ষিত নয়, সাথে সাথে এর পেছনে কী রহস্য বা কী ঘটনা এইটা বন্ধ করা দরকার, যাতে আগামীকাল কোনো ভীতির সঞ্চার না হয় সেই জায়গাটা করতে হবে। আর আপনি যেটা বলছেন সেক্ষেত্রে আমাদের দিক থেকে যদি বলেন অনেকগুলো পয়েন্ট, সেটা আপনি এখন তো ছোটো আলোচনা হয় না, তারপরেও বলি, এটা তো কে না জানে, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর আমরা এটা একাধিকবার বলেছি, তারা তো অলওয়েজ চাইবেই যে আমাদের গণতন্ত্রের ব্যবস্থার নামে যতটুকু আছে সেটা কিন্তু বাধাগ্রস্ত করতে, কিন্তু আমরা যদি জনগণের অংশগ্রহণ বাদ দিয়ে অন্য কোনো ফর্মে আমাদের ক্ষমতায় টিকে থাকার চিন্তা করি, তাহলে মনে রাখবেন একটা পর্যায়ে কিন্তু মদত তারাই পেয়ে যাবে। আমাদের ইন্টারন্যাশনাল যে ফোর্স আছে যারা বাংলাদেশের উপরে নানাভাবে আধিপত্য বিস্তার করতে চায়, জিও পলিটিক্যাল কারণে এই দেশকে তার কীড়ানকে পরিণত করতে চায়, তারা তো নানাভাবে চাইবে সরকারের যিনি আসুক বা বিরোধী দল যারা থাকুক তারা তার লোক হোক, তারা এখানে নতুন একটা খেলা এমনভাবে পাতাতে চাইবে যাতে করে সবাই তার প্রতি নির্ভরশীল হোক। সুতরাং এইটার একমাত্র রেমিডি হচ্ছে আগামীকাল জনগণ ভোট কেন্দ্রে যেয়ে তারা যদি ঠিকমতো ভোট দিতে পারে এবং যে রায় দেবে সে রায়ের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধের জনগণই তাদের সরকার নির্বাচন যুদ্ধাপরাধীদের দল বিভিন্ন জামাত, সেই জামাতের যে লিফলেট বের করছে নির্বাচন উপলক্ষে, তারা সেখানে সুনির্দিষ্ট করে লিখছে যে যুদ্ধাপরাধের নামে আমাদের যে নেতৃত্বকে হত্যা করা হয়েছে আমরা এইটা যারা করছে তাদের বিচার করব। এই এই জিনিস কিন্তু জামাত ইসলাম লিখছে, যদিও ডক্টর কামাল হোসেন সাহেব ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ এজেন্সির কাছে বলছেন যে জামাতকে যে দানাশীষ দেওয়া হবে এটা আমি জানলে কিন্তু এটা জানিতাম না, কিন্তু এই এটা দিয়ে ওনাকে ছাড় দেওয়া যাবে না, ওনাকে মাফ করা যাবে না, এই জন্য যে জানার পরও উনি কিন্তু এটার কোনো অ্যাকশন নেননি বা উনি ওখান থেকে সরে আসার কোনো উদ্যোগ নেননি, তার মানে হচ্ছে প্রচ্ছন্নভাবে এই পুরো উদ্যোগটার সাথে উনি সম্পৃক্ত, এটা ধরে নিতে হবে। সংকটটা এখানেই, যদি আপনি দেখেন পুরো 14-15 সালের যে ঘটনাগুলো ঘটেন এই ঘটনাগুলোর সাথে বিএনপির একটা হলো যে বিএনপি অবরোধটা ঘোষণা করছে বা অবরোধটা কার্যকর করার জন্য সে তার নেতাকর্মীদেরকে মোবিলাইজ করছে, কিন্তু সন্ত্রাসী ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে শিবির ক্যাডাররা জড়িত ছিল। এই যে এখনও আমার ধারণা বিশেষ করে এই নির্বাচনে যদি এই বড় ধরনের কোনো সহিংসতা করার চেষ্টা করে সেটা কিন্তু ওই দিক থেকেই বেশি করে চেষ্টা হবে, যেটা ডক্টর কামাল হোসেন সাহেব এটা আগে জানা উচিত ছিল। তারপরও আমি মনে করি এরকম দুটা একটা ঘটনা বা এই চেষ্টা অপচেষ্টা এগুলো হবে, তারপরেও এই নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করার যে দ্বিতীয় স্টেজটা, অর্থাৎ রাজনৈতিক দলের অংশগ্রহণ এটা হয়ে গেল, এই জনগণের অংশগ্রহণ সেটা আমি মনে করি বাংলাদেশের জনগণ এরকম ঘটনা বহু দেখছে, এতে এই একটা ঘটনা সোনাইমুড়িতে ঘটে গেল একটা প্রত্যন্ত অঞ্চলে, এর দ্বারা অন্যরা খুব প্রভাবিত হয়ে যাবে আমি অন্তত মনে করি না। সদল বলে কালকে ভোট দিতে আসবে এবং ভোট দিয়ে তারা ওই পরাজিত শক্তির যে উত্থান এটাকে তারা ঠেকাবেই। আমরা চাই যে গ্রেটেস্ট হ্যাপিনেস, পিপলস হ্যাপিনেস, হ্যাপিনেস জিনিসটা কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজন, কারণ যেহেতু দীর্ঘদিন পরে একটা নিঃশ্বাস প্রশ্বাস আবেগ আনন্দ বেদনা সব কিছু মিলিয়ে কিন্তু একটা বড়ই তৈরি হয়েছে, এই বড়ের মধ্যে এমন একটি বিষয় একত্রিত করা উচিত আমাদের জনগণকে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে নিশ্চিত করতে পারি তোমার ভোট তুমি দেবে, সেখানে গিয়ে নিশ্চিন্তভাবে নির্ভয়ে তোমার ভোটটা তুমি সেখানে যথাস্থানে তুমি দিতে পারবে, সে যেই হোক। আমার মনে হয় আমার তো একটা শঙ্কা, আমি আগামীকাল গিয়ে আমার ভোটটা আমি দিতে পারবো কি না, 12টার সময় যাবো আমি হয়তো, কিন্তু 12টার সময় আমার ভোটটা থাকবে। আপনার কেন্দ্র কোনটা? এই যে আমার 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 কেন্দ্রতে আমাদের বিশ্ববিদ্যালয়, আমি বলছি কোনো কারণে দেশের সর্বোচ্চ আমরা বিভিন্ন বিবেকবান এবং সুশীল সমাজের একটি অংশ, আমার মনে হয় আমরা ঢালাওভাবে, যেমন আমিও ঢালাওভাবে কথাবার্তা ঠিক হবে না, এই জন্য চাই দীর্ঘদিন পরে যে আমাদের যে একটা আনন্দ এটাকে যাতে, এই তো মাত্র কয়েক ঘন্টা বাকি,
কেন আমরা করতে পারবো না, সকলে গিয়ে সেখানে যাব, কেন উৎকণ্ঠা থাকবে, ভয় থাকবে? এই জন্যই বলছি আমার মনে হয় এটা দায়িত্ব হচ্ছে কিন্তু সরকারের, কারণ আইন প্রশাসন বাহিনী সব কিছু কিন্তু একটা সরকারের অধীনে, সিসির অধীনে। আমার আমার একটা প্রশ্ন, আমি যখন সেদিন সিসির কাছে গেলাম তারও কিন্তু মনে হয় অসহায় বোধ করছে কোনো কোনো প্রশ্নের মধ্যে, আমি সেখানে একটা টিমের অংশ হয়ে গিয়েছিলাম, তারা বলছে না এটা এটা তো আইন শৃঙ্খলা বাহিনী করতে পারে না, আমার মতামত নিতে হয়, কিন্তু সেখানে মতামত নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা নিজের উদ্যোগে নিজের হয়তো উৎসাহে অনেক কাজ করছে, যেটা বর্তমান সরকার কিন্তু প্রশ্নবিদ্ধ করছে, এটা হয়তো তাদের হয়তো বিভিন্ন জবাবদিহিতা এটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই আমি চাই যে আগামী দিন আমি সকলকে বলতে চাই, আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা সকল নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে আমরা যেতে পারি। এবং একটা একটা চিত্রের কথা আমি বলতে চাই, গত 8ই নভেম্বর থেকে আমার একটা আজকে সংবাদ ব্রিফিং আমরা সেটা বলছি, গত 8ই নভেম্বর 2018 থেকে তফসিল ঘোষণার পর হতে গতকাল 28শে ডিসেম্বর পর্যন্ত মোট আমাদের গ্রেপ্তার হয়েছে 11,506 জন। একটা চিত্র, একবার সঠিক চিত্র, গাইবী ও মিথ্যা মামলার সংখ্যা হচ্ছে 957টি, এবং গতকালই কিন্তু সেখানে মামলা দায়ের করা হয়েছে 59টি, গ্রেপ্তার করা হয়েছে 1177 জনকে। এই যে গতকাল পর্যন্ত, তা আমার মনে হয় ভোটের যদি আমরা, এই তো মাত্র একদিন বাকি, এরপরে যদি গাইবী মামলা হয়, আতঙ্ক তৈরি হয়, ভোট কেন্দ্রে যেতে দেবে না, এজেন্টকে তাড়াবে, এজেন্টের নামে লিস্ট হচ্ছে, কারা কারা যাচ্ছে, এইসব আতঙ্ক কিন্তু আমার মনে হয় সব জায়গায় হচ্ছে, অর্থাৎ ঢাকার মধ্যে হচ্ছে। আরেকটা জিনিস আমি দেখেছি, সব জায়গার মধ্যে কিন্তু নৌকা বা সরকারি প্রচার মাধ্যমটা হচ্ছে, কিন্তু অন্যান্য প্রচার মাধ্যম খুবই কিন্তু কম দেখা যাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে, কেন সেটা হবে? কিন্তু সেখানে একটা মানে ভিন্নভাবে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে, যারা দিচ্ছে সেখানে পোস্টার লাগানো যাচ্ছে না, তাদেরকে ভাঙা দিচ্ছি। আমি মাঝখানে আরেকটি কথা বলতে চাই, আমি জিটিএমে গিয়েছিলাম, চট্টগ্রামে গিয়েছিলাম, এই জন্যই আমাদের টিম থেকে আমরা সেখানে চট্টগ্রামে গিয়ে একটা আমার চট্টগ্রাম, যেহেতু আমার চট্টগ্রাম অঞ্চল, একবার টেকনাথ থেকে আমি একটা চিত্র নিয়ে এসেছি, তো সেখানে আমি গিয়েছি, অনেকে হিন্দু বাড়িতে গিয়েছি, এবং ঈদগাহ একটা পালিতপাড়া, এখানে পালপাড়া, সেখানে গিয়েছি, এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে টি স্টল আছে সেখানে গিয়েছি, খবর নিয়েছি, এবং সেখানে ঈদগাহ থেকে, চকরিয়া থেকে, সাতকানিয়া, লোহাগাড়া থেকে, চন্দনাইশ থেকে, পটিয়া থেকে হয়ে বোয়ালখালী থেকে সব চিত্র আমি তুলে এনেছি। একটা হিন্দু মানে মাইনরিটিদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, মাইনরিটির কিন্তু একটা আমার মনে হয় ভোটের একটা বোধহয় একটা তারা ভোট কেন্দ্রের একটা বোধহয় মানে বলবো একটা বাক্সবন্দি একটা জিনিস তাদেরকে ব্যবহার করা হয়, এবং ভোটের মধ্যে কে বিজয়ী হবে কে জয়ী হবে সেটা বড় কথা না, কিন্তু জয়ী হলে কিন্তু তাদের আতঙ্ক হয়, এবং জয়ী না হলেও কিন্তু তাদের আতঙ্ক হয়। এই বিষয়টা কিন্তু তারা বলছে না, আমরা ভোট কেন্দ্রে যাবো না, যেতে পারবো না, কারণ ভোট কেন্দ্রে গেলে হয়তো আমার উপর হামলা হতে পারে, কিন্তু হয়তো তারা ভোট দেবে কিন্তু আওয়ামী লীগকে, হয়তো কিন্তু তারাও কিন্তু সেখানে যাচ্ছে না, হয়তো বিএনপিকে তারা ভোট দেবে। এই যে একটা আতঙ্কের তৈরি হচ্ছে, এটা কোনো কোনো জায়গার মধ্যে মাইনরিটিদের উপর, আমার মনে এটা একটা সংখ্যালঘুদের উপর কিন্তু একটা আতঙ্ক তৈরি হচ্ছে, এটাও ঠিক না। এই জন্যই অনেক ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে, অনেকক্ষণ বলেছেন আপনি, হ্যাঁ, যে অসাম্প্রদায়িক চেতনার কথা বলছে, সংখ্যালঘুদের রক্ষার কথা বলছে, আমার মনে হয় সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে যেতে পারবে কি না, রামু থেকে আরম্ভ করে সব জায়গায় আমি গিয়েছি, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারের উচিত হবে আগামীকাল, যাতে সংখ্যালঘুরা নির্বিঘ্নে নিরাপদে নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটটা দিতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সংখ্যালঘুদের উপর হামলা কিন্তু এই সাম্প্রদায়িক শক্তি যেগুলো, বিশেষ করে জামাত এবং অন্যান্য অসাম্প্রদায়িক শক্তিগুলো, রামুতেও ওদের যত বৌদ্ধদের মন্দির ভাঙ্গার থেকে আরম্ভ করে, আর এরপরে 2001 সালের নির্বাচনের পরে 2445টা সুনির্দিষ্ট কেস শনাক্ত করা হয়েছে, যারা এই অসাম্প্রদায়িক ভাবে যারা দুর্বল ছোট তাদের উপর আক্রমণ করার এই সাম্প্রদায়িক শক্তি জেলা করছে। আমি মনে করি এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করার সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এদেরকে নির্বাচনের মাধ্যমে এবার চিরতরে একটা জবাব দিয়ে দেওয়া। আদারওয়াইজ আপনি যতই বলেন না কেন, এই এই শক্তি যদি লেশমাত্র থেকে যায়, এটা কোনো না কোনোভাবে ভোটের সময় হোক আর ভোটের বাইরেও গিয়েও এই সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন সময় মন্দির আক্রমণ করা, তারপরে পূজা মণ্ডপ ভেঙে ফেলা, তারপরে বৌদ্ধদের মন্দির ভেঙে ফেলা, মানে তাদের পূজা অর্চনার উপকরণ কেড়ে নেওয়া, এই কাজগুলো কিন্তু এই ধর্মাশ্রয়ী রাজনীতিবিদদের প্রশ্রয়ে এবং এই বিশেষ করে ধর্মান্ধ লোকরা এগুলো করবে, এদেরকে প্রতিহত করার জন্যই ওই সংখ্যালঘু বা ছোট ধর্মীয় সম্প্রদায় যারা আছে তাদের ভোট কেন্দ্রে আসা উচিত। প্লিজ ভাই, যদি বলেন যে ডক্টর বড়ুয়া যেটা বলেছেন যে প্রচারের ক্ষেত্রে এক ধরনের, যে বিটিভি সম্পর্কে রিপোর্ট আজকে বেরিয়েছে যে পুরোটাই সরকারি দলের প্রচার, বিটিভি তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সে কোনো একটা দলের একতরফা প্রচার করছে, অন্য দলের কোনো স্পেস দিচ্ছে না, না এটা তো কি বলবেন, ওই সেই
বিশেষ করে আমরা তো কি বলে ওই এরশাদ আমলের থেকে ছাত্রকর্মী থেকে শুরু করে ওই সময়ের লোক ওইখানে আমরা যে বিটিভির আপনাদের তিন দিনের জোটে কিন্তু ছিল রেডিও টিভি সাহিত্য শাসন সেটা নাশ পর্যন্ত হয়নি ওই সময় তো আমরা যে কথাটা বলতাম যে যেন সাহেব বিবি গোলামের বাক্স সেখান থেকে কিন্তু মুক্ত হতে পারল না এটাই তো ছিল তারপরে তো 90 এর গণঅভ্যুত্থানে এ পর্যন্ত যে যখন ক্ষমতায় ছিল বিটিভিকে একইভাবে ব্যবহার করেছে তখন আমার মনে হয় যে এখন বিটিভি সম্পর্কে মানুষ এটা ভাবে না কারণ বিশেষ করে বেসরকারি চ্যানেলগুলো হয়েছে বরঞ্চ আমাদের আমি আপনার এই প্রশ্ন উত্তর শুধু এইটুকু বলবো বিটিভির কাছ থেকে আমরা আশা করি না কারণ ক্ষমতাশীল এটা করে বরঞ্চ এখানে বেসরকারি যে চ্যানেলগুলো আছে অনেক সময় তারা অনেক দায়িত্বশীলতার পরিচয় দেন এই জায়গায় তারা একটা দল নিরপেক্ষভাবে অবস্থান গ্রহণ করবে সেইটা আমরা আশা করি এইখানে যেন কোনো সেলফ সেন্সারশিপ বন্যটা কার্যকর ভূমিকা না হয় এবং তাইলে কিন্তু জনগণ আরও বেশি হতাশ হবে এই পয়েন্টটা হচ্ছে দেখার ব্যাপার আমি মিডিয়ার ক্ষেত্রে আমি বলতে চাই আমি এক্ষেত্রে যে পয়েন্টটাকে একটু জোর দিতে চাই দেখুন এখানে তো আলোচনাটা অন্য জায়গায় চলে আসে এটা জরুরিও বটে কিন্তু প্রশ্ন আগামীকাল তো ভোট মানে এই যে রাত পোহালেই আজকে দিনে চলে এসেছি আমরা ওই দিকে যেমন একটা ভোটের কথা বলছি এটা মনে রাখা দরকার বাংলাদেশের সামনে ওই যে বারবার আমরা এখানে যে বিশেষ করে কি বলে যে নানা ধরনের সংকটের কথা এটা হচ্ছে আমরা আমাদের বামজোটবাসী বিবির পক্ষ থেকে কি মনে করি একটা মনে করি বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের ধারায় যদি পরিচালনা করতে হয় তাহলে এখন চার বিপদ থেকে মুক্ত হইতে হবে এইটা না হলে কিন্তু আপনি পারবেন না তার একটা বিপদ হচ্ছে লুটপাটতন্ত্র একটা বিপদ হচ্ছে গণতন্ত্রহীনতা একটা বিপদ হচ্ছে সাম্প্রদায়িকতা একটা বিপদ হচ্ছে বিদেশি আধিপত্য শক্তি সাম্রাজ্যবাদ তাহলে এই জায়গাটা জনগণের উপলব্ধিতে যদি আসে এবং জনগণের অংশগ্রহণকে রেখেই যদি আমরা এই কাজগুলো করতে পারি এইবারের নির্বাচনের মধ্য দিয়ে তাহলে কিন্তু বাংলাদেশটাকে এগিয়ে নিতে পারবেন এইটা যদি না হয় তাহলে আপনার আরও অনেকদিন অপেক্ষা করতে হবে কিন্তু এর মধ্যে এই ভোটকে সামনে রেখে বড় একটা ঘটনা হবে জনগণের তার অন্ততপক্ষে নিজের যে পাঁচ বছরে একবার যে ভোট দেওয়ার অধিকার থাকে সেই অধিকারটা খর্ব হলে কিন্তু বাংলাদেশের মানুষ আমরা জানি যে এই ভোটে যেই জিতুক তাতে হয়তো পরশু দিন একটা মিরাকেল নতুন কিছু পরিবর্তন হয়ে যাবে এমনটি না বাংলাদেশের বাস্তবতা যা দেখছি কিন্তু মানুষ যখন মৌলিক চরিত্রের কোনো বদল ঘটবে না এবং তার জন্য এই যে আবার একটু আপনার কথায় বলছি এটা আবার উনি বলছিলেন যে দেখেন এমনকি 2008-এ এত সবের পরও আমরা বিভিন্ন দলের ইশতেহার নিয়ে আলোচনা করতে পেরেছিলাম আপনি আমাকে বলেন যে এইবার কি কোনো ইশতেহার নিয়ে আলোচনা করতে পারলাম দলগুলো অধিকাংশ দল আপনি দেখবেন আমাদের পার্টি 1 ডিসেম্বর আর অন্য দলগুলো দিল আরও শেষ সময় আমরা এই আলোচনাতে ঢুকতেই পারলাম না এবং আপনি যদি ওই জায়গাটাও দেখেন তাহলে ইকোনমির ক্ষেত্রে মেজর কোনো পরিবর্তন নাই অর্থাৎ রাষ্ট্রের চরিত্রের ক্ষেত্রে যে একটা মেজর পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখছি না কিন্তু আমি তারপরেও বলতে চাই জনগণ যদি মনে করে যে ওইটার পরিবর্তন হলো না আর যে যা কাম করে আমাকে তো কেউ জিগায়ও করে না আমার একটা ভোটের অধিকার ছিল সেইটাও আগে গত এতদিন ধরে বঞ্চিত হয়েছি এবারও বঞ্চিত হইলাম তাহলে তার এই হতাশাটা কিন্তু হতাশাটাকে কাজে লাগিয়ে ওই যে চার বিপদের কথা বললাম এই চার বিপদ বাংলাদেশে আরও কিন্তু গেড়ে বসতে পারে কারণ মানুষের হতাশার সুযোগ কিন্তু এই ধরনের শক্তিগুলো অপশক্তিগুলো নেয় আমরা আশা করি এই কাজগুলো হবে না বাংলাদেশের মানুষ আগামীকাল নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং আমি আহ্বান জানাতে চাই ভয় ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসেন আপনি নিশ্চয়ই আমি বামজোটের ভোট চাই কিন্তু সেই কথা বলার আগে বলতে চাই আপনি যাকে খুশি তাকে ভোট দেবেন নির্ভয়ে ভোট দেবেন সেটাই যদি করতে পারি তাহলে আমরা এক ধাপ এগোবো বলে আমরা মনে করি আর এই বিপদের কথা মনে রাখতে হবে আমাদের আসলে প্রিন্স ভাইয়ের কথা রেস্টুরেন্ট বলতে চাই যে এই জায়গাটিতে তিনি কতগুলো কথা বলেছেন তার ইয়ে থেকে যেমন লুটপাটতন্ত্র সাম্প্রদায়িকতা বিদেশি আধিপত্যবাদের গণতন্ত্রহীনতা গণতন্ত্রহীনতা বলেছেন এই গণতন্ত্রহীনতা এই এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন এই জায়গাতে আমি একটা জিনিস আর ইশতেহারের কথা যেটা বলেছেন আপনার এখানে কিন্তু যারা আপনার রাষ্ট্র পরিচালনা করছেন তাদের জিনিসটা কিন্তু আমরা স্পষ্ট জানি তারা কী চায় তারা উন্নয়নের কথা বলছে তারা দেশে উন্নয়ন হয়েছে বলে তারা দাবি করছে না কিন্তু লুটপাটও হয়েছে দুর্নীতি হয়েছে ব্যাংক ডাকাতি হয়েছে সেগুলো যদি বলেন আসছি ওই জায়গাটাতে এর মধ্যে আপনি যে কথাগুলো উল্লেখ করলেন এই বিষয়গুলোও আছে এটাকে এই যে দুর্নীতি দুর্নীতি আমাদের সমাজের মধ্যে একটা বড় ব্যাধি এটাকে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে শক্ত হাতে এটা যদি দলের লোক হয় তাহলে পরেও আপনার তাদেরকে দমন করতে হবে তাহলে পরে আমরা এই যে অর্থনীতিতে আপনার যে ইরেগুলারিটিস এই জিনিসটা আমরা ফিরিয়ে আনতে পারবো আরেকটা জিনিস আমি বলতে বিদেশি আধিপত্য এই সরকার কিন্তু বিদেশিদের উপর নির্ভরতা অনেক কমিয়েছে আমরা মনে করি যে প্রিন্স ভাই যে বক্তব্যটা দিয়েছেন যে শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা হারসেলফ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আপনি অ্যাসার্ট করেছে বিদেশের অনেক কিছুই তিনি গ্রহণ করেন নাই ফলে এই যে সাহস আমাদের দেশে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক নেতা এদের সকলেই কিন্তু আমাদের একটা
এমন অবস্থা যে আমরা কোনো কিছু হলেই পরে আপনার ডিপ্লোম্যাটদের ডেকে আমরা নালিশ করি, ইয়ে করি, এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সাম্প্রদায়িকতা যেটা দাদাও বলেছেন, আমি দাদার সাথে একমত, সংখ্যালঘুরা ভয় থাকে, সংখ্যালঘু, আমি সংখ্যালঘু শব্দটাই ব্যবহার করতে চাই না, যে আমি মনে করি যে এখানে নাগরিক হিসেবে এইভাবে না, তারা বাঙালি, তারা বাঙালি এবং তারা হচ্ছে আপনার সবাই তারা বাঙালি নেই, তো ভুল করছে বলবে, চাকমা আছে, মাম্মা আছে, পাঙ্খো আছে, গারো আছে, অন্য জাতির মানুষ আছে, সবাইকে বাঙালি বলে দিয়েন না, না না, বাঙালি তো এটা কিন্তু প্রবলেম তৈরি করেছে, সবাইকে বাঙালি বলা, আমি শেষ করি জি, আপনার এই যে আমরা বাঙালিরা আছি, আমরা ধর্মের দিক থেকে বিভিন্ন ধর্মের লোক আছে, মানে বহু জাতি আছে, বহু ধর্ম আছে, বহু ভাষা আছে, ইন্ডিজেনাস পিপল আছে, এই যে হচ্ছে বহুত্ববাদী রাষ্ট্র বলে প্লুরালিজম, এন্ড দ্যাট ইজ দা বিউটি অফ ডেমোক্রেসি, বহুত্ববাদ করার ইস্তেহারে দেখবেন বহুত্ববাদী রাষ্ট্রের রিফ্লেকশন কি আছে কিনা আমাদের, হ্যাঁ সেটাই আমি বলছি, আমাদের সংবিধানে তার রিফ্লেকশন নাই, নাই তো, সেটা একটি ধর্মকে প্রধান করা হয়েছে, একটি জাতিকে প্রধান করা হয়েছে, প্লুরালিজম কিন্তু লঙ্ঘিত আমাদের সংবিধানে, এবং সেটা পরিবর্তনের ঘোষণা কিন্তু বড় দলগুলোতে নাই, বড় দলগুলোতে নাই, সেই জায়গাটাতে আমি আসছি যে আপনার আমাদের সকল দলকে, এই যে নির্বাচন আসলে তারা ভয়ে থাকে, কারা ভয় দেখায় এবং কি কারণে তারা ভয়ে থাকে, আপনি ধরেন 2001 বলেছেন, 2001 এর পরে কি হয়েছে, সংখ্যালঘুদেরকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, এই জায়গাটা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সকল দল সকল মতের লোকদের ঐক্যমত হতে হবে যে নির্বাচন আসলে এই যে আপনার রিলিজিয়াস মাইনরিটি, আমাদের যারা ইন্ডিজিনাস পিপল আছে, তারা উৎসবের মতো, আমি যে কথাটা দিয়ে আমি শুরু করছিলাম যে নির্বাচন আসলে নাকি এদের সম্পদ দখলের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ বিএনপি সমান, জানেন তো, এটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অধ্যাপক গবেষণা করেছেন, মোটামুটি সমান আওয়ামী লীগ এবং বিএনপি সংখ্যালঘু সম্পদ দখলের ক্ষেত্রে, তাহলে কোথায় যাবে ওরা, সেটাই এই যে আপনি একটা গবেষণার কথা বললেন, আমি আশা করব যে যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে তারা এই দিকটা থেকে বিরত থাকবেন এবং সরকারে যারা থাকবেন তারা শক্ত হাতে, তারা শক্ত হাতে, এই পর্যন্ত সংখ্যালঘুদের, এই পর্যন্ত সংখ্যালঘুদের উপর আক্রমণ, মঠ মন্দির উপাসনালয় যেসব ধ্বংস হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, অনেক তদন্ত হয়েছে, কিন্তু কোনো তদন্তের সুফল আমরা এখনো পাইনি, 40 বছর বয়সে আমার মনে হয় এই পর্যন্ত যা হয়েছে একটার কোনো প্রতিবেদন, একটার কোনো সুরাহা হয়েছে, একটা বিচার হয়েছে আমার কত জানা নেই, এটা আমি এটাই বলছি, ঠিক আছে বিএনপি থেকে আমরা অনেক কিছু আশা করি না, কারণ বিএনপি অনেক পরের দল, কিন্তু আওয়ামী লীগ একটা কিন্তু অনেক কিন্তু অনেক গভীরে, আমি আমি কথাটা বলছি আমি এটা বলছি যে যেমন হতো আওয়ামী লীগের জন্ম কিন্তু দীর্ঘদিনের, আওয়ামী লীগের সূত্রপাত অনেক দিনের, সেই দল থেকে একটা পরিপক্ক দল, একটা দলের উপরে নির্ভর করে না, দলের যে দৃষ্টিভঙ্গি দেখি করবে তার উপরে নির্ভর করে, তো প্রধানমন্ত্রী না আমাদের বিএনপি এটা বলছি না, আপনি নিজে একজন ধর্মীয় সংগঠনের মাধ্যমে বিএনপি করছেন, একটা দল বিএনপি করতে থাকবে, একটা দল থেকে বিএনপিকে দলে কি পরামর্শ আপনারা দিবেন, চেয়ারপারসন কি, আমি ঘোষণা কি আদর্শ কি তার উপরে নির্ভর করে সবকিছু, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটলো, এই যে বর্তমান সরকারের আমলে যে সব ঘটনাগুলো ঘটলো, এটা তো বিএনপি সেখানে ছিল না, বিএনপির কোনো হাত নাই, এটা গাইবান্ধায় ঘটেছে, নাসিরনগরে ঘটেছে, এই সরকারের সময় ঘটেছে, এই সময় তাই শক্ত হাতে দমন, এই সরকার না না সরকার যে ব্যবস্থাগুলো যে নিয়েছে, রামের ঘটনা তো আমি ছিলাম, রামের ঘটনাগুলো তো আমি ব্যবস্থাগুলো তৈরি করেছি, এটা তো বলবো না, দেখেছি সেখানে কিন্তু সরকারি দল অনেক কিছু আছে, এবং সেখানে আমাদের যে পঙ্কজ ভট্টাচার্য, পঙ্কজ ভট্টাচার্য নিজেই বলছে, তিনি এসপিকে বলছেন, এই খবর জানার পরে এসপি সাহায্য চেয়েছেন, এসপি নাকি বলছেন যে আমি যাচ্ছি, আমার ফোর্স সেখানে পাঠিয়ে দিয়েছি, আমি যাচ্ছি, তারপরে কিন্তু দেখলো যে উনি আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে, এই যে সমস্ত কক্সবাজার চট্টগ্রাম সব কিছু বন্ধ হয়ে গেল, কার অর্ডার হলো, সেটা সমস্ত নিষ্ক্রিয় হয়ে গেল, আইন শৃঙ্খলা বাহিনী সব নিষ্ক্রিয় হলো, পাশে ছিল থানা, পাশে ছিল বিজেপি, পাশে ছিল আর্মি, সব হল কিন্তু স্টপ, কেন হবে সেটা, কার নির্দেশ, একটা মানুষের নির্দেশ হয় না, সরকারের যদি সেখানে নিয়ন্ত্রণ না থাকে বা কোনো নিয়ন্ত্রণ না থাকে, সরকার পক্ষে যদি কোনো মানুষের শক্তি দর কারো যদি নিয়ন্ত্রণ না থাকে, এই জন্য বলছি যা হোক যেটা হয়েছে হয়েছে, আমি চাই আগামীকাল যাতে আমরা সংখ্যালঘু যারা সম্প্রদায় আছে, কারণ আমি সংখ্যালঘুদের একজন একজন, আমরা চাই সংখ্যালঘুরা যাতে, একটা বিশাল অংশ কিন্তু সংখ্যালঘুদের, বাংলাদেশের একটা অংশ কিন্তু সংখ্যালঘুরা, এদেশে কিন্তু তারা গণতান্ত্রিক অধিকার, মুক্তিযুদ্ধ থেকে সকল কার্যক্রমে তাদের কিন্তু অধিকার আছে, তাদের প্রতিষ্ঠা আছে, তাদের মত আছে, সব কিছু আছে, আমার মনে হয় আমরা যাতে নির্বিঘ্নে ভোটারদিকে দিতে পারি, আমাদের মা বোন যারা আছে এবং নতুন ভোটার হয়েছে অনেকে, বালক বালিকা যারা এখন বর্তমান যারা ছাত্রছাত্রী যারা হয়েছে, তারা কিন্তু আতঙ্কে আছে, আমি তো সবসময় বলি যে আমি চট্টগ্রামের কথাই বলছি বারবার, কারণ চট্টগ্রাম বলছি সেখানে অনেক বৌদ্ধ হিন্দু বৌদ্ধ সেখানে বসবাস করে,
বাংলাদেশের সামগ্রিক চিত্র কিন্তু সেই রকম। আমরা সেখানে এটাই চাই আজকে আমরা এই তো কয়েক ঘন্টা পরে কিন্তু ভোট। জি অনেক ধন্যবাদ আপনাকে মাননীয় উপাচার্য আপনি যদি বলেন 2 মিনিট শেষ করে জি একটু শুনি আমরা কথাটি বলছেন। আওয়ামী লীগ তো অনেক পুরনো দল, আওয়ামী লীগ একদম সাচ্চা কথা বলবে, ধর্মনিরপেক্ষ কথা বলবে এবং তারা ভালো ভালো কথা বলবে এবং তার প্রতিপক্ষ যারা বিএনপি তারা জামাত বিএনপিকে নিয়ে ক্ষমতায় থাকবে, আর আওয়ামী লীগ ভালো ভালো কথাগুলো বলবে এবং বলে শহীদ মিনার টহিদ মিনার এখানে সেমিনার টেমিনার করবে, আর জামাত বিএনপিকে নিয়ে বিএনপি ক্ষমতায় মানে ওদেরকে নিয়ে ক্ষমতায় থাকবে, এই হলো আমাদের চাওয়াটা। আপনি দেখেন একটা হলো যে হ্যাঁ আমি অবশ্যই বলবো যে আওয়ামী লীগের মধ্যেও বহু লোক ধর্মান্ধ লোক থাকতে পারে এবং তাদের মধ্যে অনেক লোক লুটেরা অনেকে কেনা বলা হয় সুবিধাভোগী সম্পত্তির দখল এগুলো আসছে কিন্তু কিন্তু একটা দল হিসাবে সেই একমাত্র বড় আমাদের যে একটা তো হলো ফ্রিন্স ভাইদের যেগুলো বামপন্থী দল তাদের একটা তো দীর্ঘ ঐতিহ্য, তারা ট্রেডিশনালি যে কথাগুলো বলে তাদের আসেই, এর বাইরে আমাদের যে সাধারণ যে দলগুলো এর মধ্যে একমাত্র আওয়ামী লীগ হচ্ছে নির্দিষ্ট করে একটা বহুবাচনিক সমাজ, যেটা আপনি বলছেন প্লুরালিস্টিক সমাজ, একটা ধর্মনিরপেক্ষ সমাজ, অর্থাৎ পুরো দলটার জন এটা শুধু মানে এটা ইদানিংকালে বা দেশ স্বাধীন হওয়ার পরে পরে ঘটনাগুলো ঘটছে তা না, 1956 সালে যখন এই গণতন্ত্র লেখা হয় আওয়ামী লীগের প্রথম গণতন্ত্র জাতির জনকের দায়িত্বে ছিলেন সেখানে এই বলা হয়েছিল ধর্ম হচ্ছে পরজাগতিক আর রাজনীতি হচ্ছে ইহজাগতিক বিষয়, অর্থাৎ ধর্মকে কোনোভাবেই আওয়ামী লীগের এই রাজনীতির যে লিটারেচারের মধ্যে কখনোই এটাকে এইভাবে আনা হয়নি, এটা হলো মূল ডিফারেন্সটা। আর আরেকটা হচ্ছে আপনি শুরুর থেকে আরম্ভ করে এই দলগুলো জন্মই হয়েছে এইভাবে ধর্মীয় প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা, বিসমুল্লাহ রহমান রহিম একবার লেখা, তারপরে রাষ্ট্রধর্ম করা, কারণ দুইটা ধর এরশাদের জাতীয় পার্টি এবং বিএনপির জন্ম তো ক্যান্টনমেন্ট থেকে, ওই একইভাবে হেলিকপ্টার শস্যের পীর উত্রশীর আট্রশীর পীর এইগুলো দিয়েই তো করছে একই স্টাইলে। এই এদের অনেক ধন্যবাদ আসবার জন্য, প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে রাত জেগে অনুষ্ঠানটি দেখবার জন্য। রাত্রহালে নির্বাচন, আমরা আশা করব সমস্ত শঙ্কা সমস্ত উৎকণ্ঠা সমস্ত উদ্বেগকে মাটি চাপা দিয়ে আগামীকালের যে নির্বাচন সেটি হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, দেশে এবং বিদেশে সেটি হবে সর্বতোভাবে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য একটি নির্বাচন। আমরা মনে করি দল পরাজিত হতে পারে কিন্তু রাষ্ট্র হিসেবে আমরা জয়ী হব, এই রাষ্ট্র হব ছোটদের সকলের বড়দের, গরিবের ফকিরের নিঃস্বের আমারই দেশ সব মানুষের, সেই রকম একটি রাষ্ট্র নির্মাণের জন্য সেই রকম একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে জনগণের ভোটে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আরটিভির সঙ্গেই থাকুন।